মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ বলেছেন, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে মৎস্য ও প্রাণী সম্পদ খাতে ক্ষয়ক্ষতি নিরূপণ করা হয়েছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের মন্ত্রণালয়ের চলমান প্রকল্প থেকে মাছ চাষের জন্য জরুরিভাবে মাছের পোনা এবং পোনাদোনা দেওয়া হবে। ঘূর্ণিঝড়ের প্রভাবে জোয়ারের পানি বৃদ্ধির কারণে গবাদি পশু হারিয়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরও সরকারিভাবে নানা সহায়তা দেওয়ার উদ্যোগের কথা বলেন তিনি। রবিবার বেলা 12টায় বরিশাল নগরীর কাশীপুর মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প দ্বিতীয় পর্যায় এবং ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সুফলভোগীদের সাথে আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। আলোচনা সভা শেষে বরিশাল সদর উপজেলার 10 জন জেলেকে 1টি বাছুর এবং 15 জন মৎস্য চাষীকে 2000 কেজি মাছের খাবার বিতরণ করেন মৎস্য ও প্রাণী সম্পদ সচিব রওনক মাহমুদ। এর আগে বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারের সভাপতিত্বে মৎস্য অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি মৎস্য ও প্রাণী সম্পদ সচিব ছাড়াও বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস আফরোজ, বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুর রাজ্জাক এবং বরিশাল মৎস্য অধিদপ্তরের উপপরিচালক আনিসুর রহমান তালুকদার। এ সময় সচিব আরও বলেন, ক্ষতিগ্রস্ত মাছ চাষীদের মাছের পোনা ও মাছের খাবার দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত গবাদি পশু মালিকদের প্রতিও সুদৃষ্টি রয়েছে সরকারের। আমরা সরকারের পক্ষ থেকে এই বিষয়ে অত্যন্ত সজাগ আছি। ইতিমধ্যে আমাদের ক্ষয়ক্ষতি কোথায় কী হয়েছে সেই তালিকা আমরা সংগ্রহ করেছি। আমাদের উদ্যোগ 2 ধরনের, আমাদের কিছু চলমান প্রজেক্ট আছে, সেই প্রজেক্ট থেকে আমরা মাছ চাষে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মাছের পোনা সহ অন্যান্য উপকরণ এটা বিতরণ কীভাবে করা যায় সেটি আমরা সার্বিক একটা বড় কর্ম পরিকল্পনা নিয়ে আমরা তাদের সহায়তার হাত বাড়িয়ে দেবো। এর বাইরে আমাদের প্রাণী সম্পদে যে ক্ষতিগ্রস্ত হয়েছে একই অবস্থায় আমাদের চলমান অনেকগুলো প্রজেক্ট আছে, সেই প্রজেক্টের আওতায় ক্ষতিগ্রস্তদেরকে আমরা তাদের প্রয়োজন অনুযায়ী সহায়তা দেবো। সরকার সবসময় সজাগ, এবং শুধু তাই না, ত্রাণ মন্ত্রণালয় থেকে যে এবছর সহায়তাটা দেওয়া হয়েছে আপনারা জানেন, এই গত বছর থেকে এটা ইন্ট্রোডিউস হয়েছে। আমরা মুজিব কেল্লা সহ আমাদের আশ্রয় কেন্দ্রগুলোতে যখন মানুষ নিয়েছে সেখানে গবাদি পশু হাঁস মুরগি নিয়েছে তাদের খাবারের জন্য প্রথমবারের মতো টাকা দেওয়া হয়েছে। তো যতটুকু সহায়তা যেভাবে দরকার আমরা ক্ষয়ক্ষতি নিরূপণ হয়ে গেছে প্রায়, আমরা সব টাইপের সহায়তা আপনার এটা ঠিক আছে।